আসসালামু আলাইকুম বিডি ইঞ্জিনিয়ার্স জোন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা সমাধান করব প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম বই থেকে চ্যাপ্টার 11 এর আন্ডারগ্রাউন্ড কেবলের এক্সাম্পলের তিনটি অঙ্ক, এক্সাম্পল 11.1, 2 এবং 3। এক্সাম্পল 11.1 এ বলা হয়েছে A single core cable has a conductor diameter of 1 cm and insulation thickness of 0.4 cm. The specific resistance of insulation is 5 multiplied 10 to the power 14 ohm centimeter. Calculate the insulation resistance for 2 km length of the cable. সাধারণত আমি অঙ্ক করার ক্ষেত্রে যেটা খেয়াল করি যে আমাদের ম্যাক্সিমাম কোন ফর্মে অঙ্কগুলো দেওয়া আছে। এখানে দেওয়া আছে সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, এখানে শুধু আছে কিলোমিটার। আর আমি এই ক্ষেত্রে করি যে যেটা আমাদের বেশি ব্যবহার করা হয়েছে, যেহেতু সেন্টিমিটার বেশি ব্যবহার করা হয়েছে সেজন্য আমি চেষ্টা করি সবকিছু সেন্টিমিটার নিয়ে আসার জন্য। এক্ষেত্রে অঙ্ক করাটা সুবিধাজনক হয়ে থাকে। ওকে, এখন আমরা সমাধানে শুরু করতে পারি। এখানে আমাদের কন্ডাক্টরের ডায়ামিটার দেওয়া আছে, তাহলে আমরা কন্ডাক্টরের রেডিয়াসটা বের করতে পারবো। এখন এখানে যদি আমাদের একটা কন্ডাক্টর হয়, এটা কন্ডাক্টর, এটা মনে করেন একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টর চতুর্দিক দিয়ে আমাদের বিভিন্ন শেড হাবি দাবি যেগুলো থাকে, আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলের যে অংশগুলো থাকে সেগুলো থাকলো। আর এটা আমাদের যে বিভিন্ন লেয়ার থাকে, এটা আমাদের একটা ফাইনাল লেয়ার। এখন বলা হয়েছে যে কন্ডাক্টর ডায়ামিটার হচ্ছে 1 সেন্টিমিটার। আমাদের যে একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টর ডায়ামিটার হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার। তাহলে আমরা কন্ডাক্টর রেডিয়াসটা কত হবে? কন্ডাক্টর রেডিয়াস হবে 1/2, যেহেতু 1 সেন্টিমিটার দেওয়া আছে সেখানে আমাদের 0.5 সেন্টিমিটার হলো। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর রেডিয়াস। এখন বলা হয়েছে ইনসুলেশন থিকনেস হচ্ছে 0.4 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের যে ইনসুলেশনের থিকনেসটা আছে, সেই থিকনেসটা হচ্ছে 0.4 সেন্টিমিটার। এখন আমরা বলতে পারি যে এটা রেডিয়াসটা হবে হচ্ছে R2 ইকুয়াল হবে হচ্ছে আমাদের যে ইনসুলেশন থিকনেস আর তার সাথে হচ্ছে যে কন্ডাক্টর রেডিয়াসটা, এটা যোগ করলে যেটা হবে সেটা। তাহলে 0.5 প্লাস 0.4 0.9 সেন্টিমিটার। এটা গেল আমাদের হচ্ছে ইন্টারনাল শীট রেডিয়াসটা। এখন আমাদের আর দেওয়া আছে কি এখানে, যে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ ইনসুলেশন। তাহলে আমরা দেখতে পারি রেজিস্টিভিটি অফ ইনসুলেশন, যেটা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হচ্ছে সেটাই আমাদের রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি অফ ইনসুলেশন, এটা রো 5 মাল্টিপ্লাই 10 to the power 14 ওহম সেন্টিমিটার। এখন এখানে বলা হয়েছে যে 2 কিলোমিটার লেন্থ অফ দ্য কেবল। তাহলে কেবল লেন্থ হচ্ছে L ইকুয়াল 2 কিলোমিটার। তাহলে 2 মাল্টিপ্লাই 10 to the power 5 সেন্টিমিটার। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে ডাটাগুলো বের হয়ে আসলো। এখন আমাদের বের করতে বলা হয়েছে ক্যালকুলেট দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স। তাহলে we know R equal rho divided 2 pi L log E R2 by R1. Rho मान होच्छे 5 × 10⁻⁴2 pi L एर मान होच्छे 2 × 10⁵ log E R2 এর মান আমাদের হচ্ছে 0.9 R1 এর মান হচ্ছে 0.5। অঙ্ক করার ক্ষেত্রে যেটা খেয়াল রাখবেন যে আমাদের সবগুলো একক যেন সমান থাকে, এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, আমরা সবগুলো একক ঠিক রেখেছি। এখন আমরা যদি এটা মিটার করতাম তাহলে বাদবাকি সবগুলোকেই মিটারে কনভার্ট করতে হতো। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 5 × 10⁻⁴ 2 pi multiplied 2 × 10⁵ log এর জন্য আমাদের ব্যবহার করতে হবে লন, যেটা কারণ হচ্ছে যে এটা হচ্ছে log 10 না, এই জন্য আমাদের এটা ব্যবহার করতে হচ্ছে log এর কারণে। ডিভাইডেড হচ্ছে 0.9 ডিভাইডেড হচ্ছে 0.5। তাহলে 233.87 মেগা ওহম বা 234 লিখতে পারি। মেগা ওহম, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। এখন আমরা করবো হচ্ছে 11.2। 11.2-তে বলা হয়েছে the insulation resistance of a single core cable is 495 mega ohm per kilometer. তাহলে resistance রেজিস্ট্যান্স হচ্ছে 495 মেগা ওহম। এটাকে আমরা বলতে পারি 495 × 10⁶ ওহম। And of the core diameter is 2.5 centimeter. বলা হয়েছে resistivity of insulation। তাহলে resistivity of insulation আছে হচ্ছে 4.5 × 10⁻⁴ ওহম সেন্টিমিটার। এরপরে আমাদের দেওয়া আছে হচ্ছে কন্ডাক্টর রেডিয়াস দেওয়া আছে, এখানে কোরের ডায়ামিটার দেওয়া আছে। তাহলে এটা আমরা কন্ডাক্টর রেডিয়াসটা বের করতে পারবো। কন্ডাক্টর রেডিয়াস হচ্ছে ডায়ামিটারকে আমরা 2 দ্বারা ভাগ করলেই হবে। তাহলে 2.5 ভাগ 2, তাহলে এটা হচ্ছে আমাদের 1.25 সেন্টিমিটার। এটা আমাদের কন্ডাক্টর ডায়ামিটার। আমাদের ইনসুলেশন থিকনেস যেটা সেটা হচ্ছে সেটা বের করতে হবে আর কি। আমরা প্রথমে দেখেছি যে এটা কিন্তু কন্ডাক্টর হয়, এটা যদি আমাদের কন্ডাক্টর R1 হয় তাহলে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের R2, পুরোটা হচ্ছে R2। এখন এর থেকে এখান থেকে এ পর্যন্ত যেটা সেটা হচ্ছে আমাদের ইনসুলেশন থিকনেস, এটুকু আমাদের ইনসুলেশন থিকনেস। আর R1 সহ যেটা সেটা হচ্ছে R2, সেটা হচ্ছে আমাদের শেড যেটা পুরো ইন্টারনাল যেটা পুরোটা সেটা আমাদের বের হবে। ওকে, তাহলে কন্ডাক্টর রেডিয়াস বের হলো আমাদের 1.25 সেন্টিমিটার। লেন্থ অফ কিলোমিটার কত ধরবো আমরা? লেন্থ অফ কেবল এখানে কত বলা হয়েছে পার কিলোমিটার, তাহলে লেন্থ অফ কেবল ইকুয়াল হচ্ছে 1 কিলোমিটার, 1 × 10⁵ এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি আর ইকুয়াল রো ডিভাইডেড 2 বাই n log e r2 বাই r1। এখন আমরা যদি এই ইনসুলেশন রেজিস্ট্যান্সটা বের করতে, ইনসুলেশন যে থিকনেসটা সেটা বের করতে চাই, তাহলে আমাদের r2 এর মানটা দরকার, কারণ আমাদের r1 এর মানটা দেওয়া আছে, r1 এর মানটা আমাদের দেওয়া আছে। এখন r2 এর মানটা বের করলে আমরা r2 থেকে r1 টা বাদ দিলে ইনসুলেশন থিকনেসটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের রোল মান হচ্ছে 4.5 × 10⁴ আর এর মান এখানে আছে আমাদের 495 × 10⁶, 2πl এর মান আছে 1 × 10⁵, r2 এর মান দেওয়া আছে হচ্ছে r2 এর মান তো দেওয়া নেই, r1 এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে 1.25 সেন্টিমিটার। এই ডাটাগুলো দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে r2 এর মান। এখন আমরা r2 এর মান বের করব সলভ ইকুয়েশনের সাহায্যে। মানে আমাদের সলভ ইকুয়েশনটা কিভাবে করতে হয় সেটা আমরা সরাসরি দেখব। আমাদের যেভাবে ডাটা আছে আমরা সেভাবে ডাটাগুলো তুলে নেব। 4, 9, 5, 6 আলফা দিয়ে আমরা এই সলভের যে ইকুয়ালটা আছে সেই ইকুয়ালটা দেব। তারপরে আছে আমাদের 4.5 × 10⁴, 2 by 1 × 5 মাল্টিপ্লাই লোন আসছে। এখন আমাদের r2 মানটা অজানা, r2 মানটা আমরা এখানে আমাদের যদি আমরা লাল কালিতে দেখি ABCD এরকম একটা বিভিন্ন অক্ষর আছে, তো আমরা আলফাতে চাপ দিয়ে আমরা এ নিলাম। আপনারা চাইলে BC যে কোনটা নিতে পারেন। নিয়ে আমাদের নিচে আছে 1.25। সলভ করার জন্য শিফটে চাপ দিয়ে যে কমাটা আছে এটা দিলাম, দিয়ে আলফা চাপ দিয়ে এটা চাপ দিলাম, দিয়ে শিফটে চাপ দিয়ে সলভে চাপ দিয়ে ইকুয়ালে দিলাম। এখন আমাদের আসলে 2.49 বা 2.5 সেন্টিমিটার। এটা আমাদের আসলে হচ্ছে r2 এর মান। আমরা এই r2 এর মানটা সলভ ইকুয়েশনের সাহায্যে বের করলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বইতে ডিটেলস অনেক বড় করা আছে, তো পরীক্ষার ক্ষেত্রে সলভ ইকুয়েশনের সাহায্যে করা যায়, কোনো প্রবলেম নেই। তাহলে r2 এর মানটা আমাদের 2.5 সেন্টিমিটার। তাহলে আমাদের ইনসুলেশন থিকনেস হবে r2 - r1, 2.5 - 1.25, তাহলে এটা আমাদের 1.25 হয়ে যাবে। এটা আসলে আমাদের ইনসুলেশনের থিকনেস। এখন আমরা সমাধান করব হচ্ছে 11.3, যেটা এখানে বলা হয়েছে এ সিঙ্গেল কোর ক্যাবল 5 কিলোমিটার লং, 5 কিলোমিটার লং। তাহলে লেন্থ অফ ক্যাবল, অঙ্কগুলো মোটামুটি একই রকম, তবে সলভ ইকুয়েশন করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আমরা সলভের যে ডাটাগুলো বসাচ্ছি সেগুলো ঠিক আছে কিনা। সলভ ছাড়া করতে গেলে অনেকটা সময় লেগে যায়, এই জন্য আমি চেষ্টা করি সলভ ইকুয়েশনের সাহায্যে সলভ করার। 5 কিলোমিটার, তাহলে 5 × 10⁵, ইনসুলেশন রেজিস্ট্যান্স मेगा ओहम তাহলে 0.4 গুণন 10 টু দি পাওয়ার 6 ওহম দোয়া আছে হচ্ছে দা কোর ডায়ামিটার তাহলে কোর ডায়ামিটার মানে আমাদের যদি রেডিয়াস বের করতে হয় কন্ডাক্টর রেডিয়াস আছে r1 ইকুয়াল 20 মিলিমিটার divided to 10 মিলিমিটার বা এখানে আমরা লিখতে পারি হচ্ছে 0.1 সেন্টিমিটার এরপরে হচ্ছে আমাদের इंटरनल क्षेत्र रेडियस जो आस 50 मिलीमीटर जीरो पॉइंट 25 सेंटीमीटर বের করতে বলছে যে ক্যালকুলেট দা রেজিস্টিভিটি তাহলে ও বের করতে বলছে r equal rho 2 pi l log e r2 by r1 এখানে আমাদের এই রোর মানটা বের করতে বলা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো যদি বসায় নেই r এর মান দেওয়া আছে হচ্ছে 0.4 into 2.6 रो 2 पाई एल এর মান দেওয়া আছে আমাদের 5 × 10 টু দি পাওয়ার 5 log e r2 এর মান দেওয়া আছে 0.25 r1 এর মান দেওয়া আছে 0.1 তাহলে আমরা যদি সলভ ইকুয়েশনের সাহায্যে এটা বের করি তাহলে আমরা রো এর মান পাবো কত তো আমরা সলভের সাহায্যে দেখে দিচ্ছি 0.4 10 টু দি পাওয়ার 6 আলফা দিয়ে ইকুয়াল divided रोर मान बेर करते हैं ताहले a divided 2 by 5 10 to the power 5 multiply lona से 0.25 divided 0.1 এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে শিফটে চাপ দিয়ে কমা দিলাম আলফা দিয়ে a সরি আলফা দিয়ে a দিলাম सॉल्व दिया हमारे कत आसलो 1.3714 1.3714 10 टू द पावर 12 ओहम এখন আমরা চাইলে এটাকে আমরা মিটারে যদি কনভার্ট করি যেতে যেহেতু এটা আমাদের সেন্টিমিটারে আসছে ওহম সেন্টিমিটারে আসছে যেহেতু আমাদের সবকিছু সেন্টিমিটারে ছিল তাহলে এটা আসবে আমাদের 1.3714 into the power 12 ডিভাইডেড যদি আমরা 100 করি ডিভাইডেড 100 করি তাহলে আমাদের আসে হচ্ছে 13.714 into 10 to the power 9 but 10 to the power 9 13.714 into 10 to the power 9 ओम मीटर तो आशा करी आपने रॉन्ग को तीनटा বুঝতে পেরেছেন বুঝতে পারার সমস্যা থাকলে কমেন্টে জানাবেন চেষ্টা করব আনসার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য